হ্যালো ফ্রেন্ড, নতুন আরও একটি ইম্পর্ট্যান্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ড, এই ভিডিওতে কমন চারটে কোশ্চেনের অ্যান্সার দেব। প্রথমত, একটা স্মার্টফোনকে দিনে কতবার চার্জ করা উচিত? দ্বিতীয়ত, সবসময় কি 100% চার্জ করা ঠিক কি ঠিক না? তিন নম্বর, আমাদের কাছে যে স্মার্টফোনটি আছে সেই স্মার্টফোনটি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এটাকে কিভাবে ঠিক করতে পারবো? এবং চার নাম্বার, আমরা বারবার কি স্মার্টফোনটিকে চার্জ দিলে স্মার্টফোনের কোনো ক্ষতি হবে কি হবে না? তো আজকে এই কমন চারটে কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওতে দেব। তো ভিডিওটি খুব ইনফরমেটিভ এবং তোমাদের জন্য কিন্তু খুব নলেজেবল ভিডিও, তাই একটা স্টেপও মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ফ্রেন্ড, এমন ধরনের ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে রাখবে। সো ফ্রেন্ড, এখন আমি তোমাদেরকে এই কমন চারটে কোশ্চেনের অ্যান্সার দেবো, পরপর করে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে প্র্যাকটিক্যালভাবে সমস্ত কিছু দেখাবো। তো একটা স্টেপও মিস না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেষে গিয়ে একটা লাইক করে দেবে। তো চলো ফ্রেন্ড, এখন প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো, চলো শুরু করা যাক। অনেকেই বলেন ডায়েট কন্ট্রোলের মতো মোবাইলের খাবার তথা চার্জ বেঁধে রাখলে তবেই নাকি ফোনের স্বাস্থ্য ভালো থাকে। চার্জের পরিমাণ 80% থেকে 20% মধ্যে রাখতে চান অনেকেই। তবে এক্ষেত্রে টেকনোলজি কী বলছে সেদিকে আমরা প্রথমত নজর রাখব। টেকনোলজির তরফ থেকে এমনটি বলা হয়েছে, যখন আমরা কোনো ফোনকে চার্জে বসাই তখন মোবাইলের ব্যাটারির এক ইলেকট্রোড থেকে অন্যটিতে চার্জ হয়ে থাকা আয়ন যায়। আবার চার্জার খুলে নিলে যখন ব্যবহার করি তখন সেই আয়নগুলো বিপরীতমুখী হয়ে ফিরে আসে আগের ইলেকট্রোডের দিকে। সাধারণত স্মার্টফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। কোনো কোনো কোম্পানি ব্যবহার করে নিকেল ক্যাডমিয়ানের ব্যাটারি। এই লিথিয়াম বা নিকেলের ইলেকট্রোড বেরিয়ে পজিটিভ চার্জে পরিণত হওয়া পরমাণুই হলো আয়ন, যা চার্জ বা ডিসচার্জের সময় ব্যাটারির ইলেকট্রোডের মধ্যে দিয়ে যাতায়াত করে। তার ফলেই ধীরে ধীরে ক্ষয় হতে থাকে ইলেকট্রোডের, ফোরায় ব্যাটারির আয়ু। এক্ষেত্রে এই আয়নের যাতাযাত বেশি পরিমাণে হয় সম্পূর্ণ চার্জ হওয়ার সময় এবং চার্জ একেবারে খালি হওয়ার সময়। তাই ব্যাটারি ফুল চার্জ না করে 80% আশেপাশে অবধি চার্জ করলে কিছুটা কমে যেতে পারে এই আয়নের চলাচলের ব্যাটারির আয়ু ক্ষয়। সেক্ষেত্রে একই সাথে চার্জ 20% নিচে নামতে না দেওয়াই উচিত। এর পাশাপাশি আরও একটি ব্যাপার লক্ষ্য রাখতে হবে, সেটি হলো তাপ। অত্যধিক তাপ ব্যাটারির পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তাই তাপ থেকে সবসময় দূরে রাখা উচিত তোমাদের স্মার্টফোনকে। সুতরাং চার্জ করতে গিয়ে যদি দেখো ফোন বেশি গরম হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে এবং সেফ রাখতে অবশ্যই ফোনকে ঠান্ডা করে পুনরায় কিন্তু চার্জে বসাতে হবে। ফোন গরম হলেই অতিসত্বর কিন্তু চার্জ থেকে ফোনটিকে খুলতে হবে। চার্জ দেওয়ার ক্ষেত্রে ফোন কোম্পানিগুলো কী বলছে? যদিও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো নিয়মকানুনের বলাই তারা চার্জ দেওয়ার ক্ষেত্রে রাখেননি, তবে কিছু কিছু সংস্থার থেকে পাওয়া যায় কিছু বিধিনিষেধ। যেমন স্যামসুং ফোনের চার্জ 50% নিচে না নামতে পরামর্শ দেন সংস্থা। ফোনের তাপমাত্রা রাখতে বলেন 35 ডিগ্রির নিচে। ফুল চার্জ হয়ে যাওয়ার পর চার্জার না খুললে আয়ু কমতে পারে ব্যাটারির। একই পথে তাপের ব্যাপারে সাবধান করে অ্যাপেলও, তাদের বিপদসীমা সেই 35 ডিগ্রি। একই সাথে চার্জ সম্পূর্ণ খালি হওয়ার আগেই পুনরায় চার্জ করার পরামর্শ দেওয়া হয় এই কোম্পানির পক্ষ থেকে। গুগল অবশ্য গ্রাহকদের আশ্বস্ত করেছে। তাদের বক্তব্য, তুমি যতই সাবধান হয়ে তোমাদের প্রিয় স্মার্টফোনটি চার্জ করো না কেন, আয়নের কিন্তু আদান প্রদান হবেই, তাই ব্যাটারির আয়ু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। এতক্ষণ বলা সমস্ত পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো তাহলে ক্ষয়ের সময় খানিক লম্বা করতে পারবে তোমরা। ব্যাটারির ক্ষয় কিন্তু আটকানো সম্ভব নয়, তাই ফোনের ব্যাটারি খারাপ কিন্তু হবেই। আর মোবাইল কোম্পানিগুলি যা দ্রুত হারে নতুন নতুন ফিচার্স এনে আপগ্রেড করে ফেলছে ফোনের নতুন ভার্সনগুলিতে, তাতে এত নিয়ম মেনে ফোনের ব্যাটারি যদিও বা তোমরা বাঁচিয়ে রাখতে চাও সেটাও কিন্তু কোনো দিন সম্ভব হবে না। তাই এক্ষেত্রে ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু সবাই ভাবে যে নতুন একটা স্মার্টফোন কেনার। সো ফ্রেন্ড, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমাদেরকে আশা করি প্র্যাকটিক্যালিভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি সমস্ত কিছু। তো এক্ষেত্রে আমার তরফ থেকে যেটা সাজেশন দেওয়ার সেটা এখন তোমাদেরকে দেব। প্রথমত দেখো ফ্রেন্ড, তোমাদের ফোনটি যদি দ্রুত পরিমাণে চার্জ শেষ হয়ে যায়, এক্ষেত্রে ফ্রেন্ড তোমরা চেষ্টা করবে সবসময় 80%-র উপরে চার্জ না করার এবং 20%-র নিচে যেন কখনোই চার্জ না নামে। তো প্রথমত এদিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে। এবং দ্বিতীয়ত, ফোন যদি হিটিং হয় তাহলে তোমাদের ফোনে যদি কোনো ব্যাক কভার থাকে বা তোমরা যদি একটা কেস ব্যবহার করো বা পিছনে যদি কোনো কভার ব্যবহার করো এক্সট্রা, তাহলে ব্যাক কভার খুলেই কিন্তু তোমরা তোমাদের স্মার্টফোনটাকে চার্জে বসাবে। এবং ফ্রেন্ড, তাহলে কিন্তু তোমাদের ফোনটি অতটা পরিমাণে হিট হবে না,
আর যদি তাও হিট হয়ে যায় তাহলে ফোনটি তৎক্ষণাৎ কিন্তু খুলে ফোনটি ঠান্ডা হওয়ার পর আবার কিন্তু ফোনটি চার্জে বসাবে। এক্ষেত্রে ফোনটি কিন্তু ভালোভাবে রান করবে এবং এতক্ষণ যে পদ্ধতিগুলো তোমাদেরকে বললাম এই পদ্ধতি মেনটেন করলে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের ব্যাটারি লাইফটাকে ভালো রাখতে পারবে। তো ফ্রেন্ড, আশা করি এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। তো ফ্রেন্ড, যত দিন যাবে তোমাদের ফোনটি যত ওল্ড হবে, যত পুরনো হবে, তত কিন্তু ব্যাটারি আস্তে আস্তে ক্ষয় হতেই থাকবে। তুমি যতই প্রোটেকশন করে রাখো না কেন, তোমাদের ব্যাটারিটাকে ফোন ক্ষয় কিন্তু হবেই। তো এক্ষেত্রে যদি তোমাদের ফোন 2 বছর কি 3 বছর পুরনো হয়ে যায় তাহলে ফ্রেন্ড দেখতে পারবে প্রথম দিকে যে চার্জটা ব্যাকআপ দিচ্ছিল পরবর্তীতে কিন্তু সেই চার্জ কিন্তু আর ব্যাকআপ দেবে না। তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে নতুন একটা স্মার্টফোন কিনে নেবে এবং এটাই কিন্তু বেস্ট। পুরনো স্মার্টফোনটা কিন্তু মানে স্মার্টফোন কোম্পানিগুলো যে ব্যাটারি দেওয়া হয় এবং ব্যাটারি কী দিয়ে তৈরি সেটাও আশা করি বলে দিয়েছি। তো এক্ষেত্রে একটা স্মার্টফোন কিন্তু 2 থেকে 3 বছরই কিন্তু বেস্ট, এটা আমার মতে। তারপরে নতুন একটা স্মার্টফোন কিনে নেওয়াই ভালো। তো এক্ষেত্রে সবসময় চেষ্টা করবে কম দামে স্মার্টফোন কেনার। তাহলে ফ্রেন্ড 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু তোমরা একটা স্মার্টফোন কিনতে পারবে এবং তোমরা যতদিন ইউজ করতে থাকবে তত কিন্তু ব্যাটারি আস্তে আস্তে ব্যাটারির ব্যাকআপ যেটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে লস হতে থাকবে। তো এক্ষেত্রে কোনো উপায় তোমরা ঠিক করতে পারবে না। ইউটিউবে যতই তোমরা ভিডিও দেখো না কেন যে ব্যাটারি ইনক্রিজ করতে পারবে, ব্যাটারি লাইফ ইনক্রিজ করতে পারবে, এগুলো সম্পূর্ণ কিন্তু ভুয়া। তো ফ্রেন্ড, ব্যাটারি যতদিন তোমরা ফোন ইউজ করে দেবে যত বেশি পুরনো হবে তত কিন্তু আস্তে আস্তে ব্যাটারি লাইফটা শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ড, যেগুলো বললাম তোমাদেরকে সেগুলো তোমরা মেনটেন করলে কিছুটা হলেও ইনক্রিজ করতে পারবে। তো আশা করি ফ্রেন্ড এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।